হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর নতুন একটু ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসছি। তোমাদের সঙ্গে কথা বললে তো নয়, কারণ তোমাদের সঙ্গে কথা না বললে, তোমাদের সঙ্গে মানে অ্যাটাচমেন্ট না থাকলে সত্যি ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না যে কিছু একটা করিনি, তো কিন্তু থেকে যায় মনে, তো কিন্তু একটু দূর করার জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসছি। আর তোমরা হয়তো আমার ফেসটা দেখতে পাচ্ছ না, কারণ আমার ফেস দেখলে এটা দেখাতে পারবো না, কারণ আমার তো এক্সট্রা করে কেউ ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো আমি নিজে ক্যামেরা ধরি, নিজে ভিডিও করি, তো অনেকটা কষ্ট হয়, মানে অসুবিধা হয়, তো অসুবিধাকে অসুবিধা মনে হয় না, কারণ যেহেতু তোমরা আমার বন্ধুর মতো হয়ে গিয়েছো। তো সত্যি তো বন্ধুদের সঙ্গে তো একটু কষ্ট তো করাই যায়, সেটাকে কষ্ট মনেও হয় না। আর তো তোমরা দেখতে পাচ্ছ কুলমাখা খাচ্ছি, মানে কুলমাখা খাচ্ছি না, করছি তো, খাবো। আমার তো মানে বলতে বলতে মানে মুখে জল চলে আসছে। এবার সরস্বতী পুজোর আগে আমি একজন একটা কুলো মুখে না হাতে ধরেছি না মুখে দিয়েছি, তো দেইনি। তো এবার আমাদের ফার্মে অনেক কুল গাছ, তো ফার্মের থেকে কুলগুলো আমরা নিয়ে আসছি। তো আমি কুলমাখা করছি, তো আমরা খাবো কয়েকজন মিলে। তো আমার কথা বলতে বলতে জিভে জল চলে আসছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা শুনে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর পুরো গ্রামীণ প্রসেসে দেখছো আমি কুলটা কীভাবে মাখা করছি। ধনে পাতা লঙ্কা একবারে তেতলা করে নিয়ে নিচ্ছি, আর তারপরে একটু লবণ আর চিনি দিব, হালকা একটু তেল দিব। তো দিয়ে এটা মানে মাখা করে এটা মানে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। মানে খেতে কিন্তু ভীষণ টেস্টি বাড়িতে কুল মাখা এরকম করে, আর এরকম করে হয়তো এখন দোকানেও বিক্রি করে। তো দোকানের থেকে বাড়িতে নিজে বানিয়ে খেতে বেশি টেস্ট, হেভি টেস্ট। তো যারা কখনো খাওনি তারা এরকম করে চেষ্টা করো, আর যাদের এরকম নেই হাম্বল দিস্তা নেই তারা শিলনোড়াতেও এটা ট্রাই করতে পারো, শিলনোড়াতেও হবে। তবে একটু চটকায় চটকায় যাবে, তবে একটু মানে সময় লাগবে, কিন্তু হবে, টেস্টি হবে, ভীষণ টেস্ট হয় খেতে কুল মাখা। আর আমি তো ভীষণ এক্সাইটেড কুল খাবো, আর ওরাও চলে আসছে মানে কুল খাওয়া কুল মাখা খাওয়ার জন্য। তো আর কি চিনি লবণ দিতে হবে, আর ফার্মের থেকে কুল নিয়ে আসছে, অনেক কুল নিয়ে আসছে, আর বাকি অনেক আরও কুল ছিল ওগুলোকে আমি শুকাতে দিয়ে দিয়েছি। আর তো ওগুলো শুকাতে দিয়েছি, ওগুলো আচার করবো, চাটনি খাবো। মানে গরমকাল পড়লে তো চাটনির জন্য তো রাখতে হয়, কারণ কুলের চাটনি হেভি টেস্ট করে তোর জন্যে। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করে রেখে এরপরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই চলে আসবো কথা বলতে, কারণ তোমাদের সঙ্গে কথা না বললে নয় মানে ভালো লাগে না একদম, সেটা তোমরা অবশ্যই সবাই সবাই জানো। তো ব্যস্ত আছি।